আসসালামু আলাইকুম। শীতকাল মানেই বাঙালিদের পিঠা উৎসব, আর আমরা বাঙালিরা পিঠা খেতে কিন্তু খুব ভালোবাসি। তার মধ্যে পাটিসাপটা পিঠা অন্যতম, আর এই পিঠার স্বাদ কিন্তু অন্য সব পিঠার থেকে অতুলনীয়। আজকে আমি পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। চলুন দেখে নেই। বড় একটি বাটির মধ্যে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি আর 1/3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পাউডার মিল্ক, দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে আপনি পাউডার মিল্কের পরিবর্তে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর খুব ভালোভাবে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে অল্প অল্প করে এই গোলাটাকে তৈরি করে নিতে হবে। তো হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে অল্প অল্প নর্মাল পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো আমি দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটার ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিতে হবে, তারপর একটা টিস্যুর সাহায্যে তেলটা মুছে নিচ্ছি। এবার ব্যাটারটা ভালোভাবে নেড়ে 1.5 চামচ পরিমাণ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাতের সাহায্যে প্যানটা এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু দেখুন একটা রুটির গোল রুটির মতো হয়ে যাচ্ছে। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, তারপর দেখবেন যে 1 মিনিটের মধ্যেই কিন্তু এই রুটিটা হয়ে গেছে। তো এরকম স্বচ্ছ হয়ে যাবে যখন, তখন আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর বা ক্ষীরসা আপনি এই রুটিটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এইভাবে ফোল্ড করে নিতে হবে, আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রেখে তারপর এই পিঠা তৈরি করবেন, না হয় কিন্তু নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এইভাবে ফোল্ড করে নিলেই কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি। আর ভেতরে যে ক্ষীরটা আমি দিয়েছি সেটা আমি গতকালকেই কিন্তু ভিডিও আপলোড করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর আমি আই বাটনে দিয়ে দিব, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। তো এইভাবে আমি এক এক করে সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। তো দেখুন আমার পাটিসাপটাগুলো তৈরি করা হয়ে গেছে, আর এই পিঠা খেতে যে কতটা মজার যারা খেয়েছেন তারাই কিন্তু জানেন। বানাতে কিন্তু তেমন কোনো ঝামেলাও নেই। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।